ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ভাই তারেক আজিজ প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন যে সকলেই কবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়তে একবার সুরা ফাতিহা এবং তিনবার সুরা ইখলাস পাঠ করুন। জানতে চেয়েছেন এভাবে আমল করা শরিয়াসম্মত কিনা। জাযাকাল্লাহু খাইরান, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একথার জবাব এক কথায় হলো, এটি একটি নিকৃষ্টতম স্পষ্ট বিদআত, কেননা এর সপক্ষে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাতে কোনো প্রমাণ নেই। মসজিদে বসে কবর জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট সংখ্যায় সুরা তিলাওয়াত অথবা কোরআন তিলাওয়াত, সেটা মসজিদে বসে হোক অথবা কবরস্থানে যে হোক, এটা বিদআত, কারণ এর কোনো স্পষ্ট প্রমাণ কোরআন সুন্নাতে নেই। আপনি আমি যে কোনো সময়ে মাইয়েতের জন্য দোয়া করতে পারি, শরিয়াসম্মত পদ্ধতিতে এতে মাইয়েতের উপকার হয়। আর যদি আমরা বিদআত করি তাহলে মাইয়েতের উপকার তো হবেই না, বরং এর বিনিময়ে তার আজাব হবে। তো কবর জিয়ারত করতে যেয়ে আমরা কি বলবো? সেই বিধান ইসলাম দিয়েছে। ইসলাম পরিপূর্ণ, ইসলাম অসম্পূর্ণ নয়। যখন আমরা যাব কবরস্থানে, কবর জিয়ারতে, তখন আমরা বলবো আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন وَإِنَّا إِنْشَاءَ اللَّهُ لَلَاحِقُونَ يَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدَمِينَ وَمِنَّا مُسْتَأْخِرِينَ أَسْأَلُ اللَّهُ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ। তো এটা হচ্ছে কবর জিয়ারতের দোয়া, যেটা শরিয়াসম্মত সুন্নাসম্মত। তো এর বাইরে যে বাড়াবাড়ি করা, কবরের দিকে মুখ করে দোয়া করা, দুহাত তুলে সম্মিলিতভাবে, এগুলো স্পষ্ট বেদাত। কারণ হচ্ছে এগুলো ইবাদতের নতুন পদ্ধতি, যেই পদ্ধতি কোরআন সুন্নাতে নেই। ভালো কাজ, কোরআন সুন্নার কাজ যদি ভিন্ন পদ্ধতিতে করা হয়, যে পদ্ধতিতে রাসুল করেননি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, সাহাবা ইকরাম করেননি, সেটা স্পষ্ট বিদআত। আর এজন্যই আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বারবার সতর্ক সাবধান করেছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, যে ওহে আমার উম্মত, তোমরা ধর্মের নামে, ধর্মের ভিতরে নতুন নতুন কাজ, নতুন নতুন ইবাদত, নতুন নতুন পদ্ধতি থেকে সতর্ক সাবধান হও। এবং বুখারী মুসলিমের সেই প্রসিদ্ধ হাদিস, যেটা আমরা মোটামুটি সবাই জানি, যেটা হলো একটি মূলনীতির হাদিস, আম্মাদান আয়েশা থেকে বর্ণিত, যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যে কোনো ব্যক্তি এমন কোনো আমল করল, এমন কোনো ইবাদত করল, এমন কোনো পদ্ধতি গ্রহণ করল যাতে আমার নির্দেশনা নেই, অর্থাৎ কোরআন ও সহিহ সুন্নাহ থেকে স্পষ্ট প্রমাণ নেই, ফাহুয়া রদ্দুন, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা হবে রিজেক্টেড, সেটা গ্রহণযোগ্য হবে না। তো বলবো যে সালাম ফিরানোর পরে কবর জিয়ারতের উদ্দেশ্যে যে ইমাম সাহেব মুসল্লিদেরকে আদেশ করে থাকেন যে কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সুরা ফাতিহা এবং তিনবার ইখলাস পড়েন, এটি জঘন্যতম বেদাত। এটি হচ্ছে ইসলামের নতুন পদ্ধতি, নতুন তরিকা আবিষ্কার করা। তো এই আমল করলে নেকি তো হবেই না, না মাইয়েতের না যারা করবে তারা, বরং এর জন্য রয়েছে আরও বিশাল পানিশমেন্ট, জরিমানা। বুখারীর হাদিস 3172 নম্বর হাদিস, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়াফিহা মুহদাসান
فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل. আমার দিনের মধ্যে দিন ইসলামের মধ্যে যদি যে ব্যক্তি নতুন কিছু তৈরি করবে ইবাদতের নামে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব কুলের লানত, এবং তার পক্ষ থেকে ফরজ, নফল, সুন্নত কোনো আমল কবুল করা হবে না। অতএব আমরা এ সকল বিদআত থেকে সতর্ক থাকব। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এই কামনা করি। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।